আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই জানি যে স্পাউস ভিসার মিনিমাম ইনকাম থ্রেশহোল্ডটি বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে সেটা আরও বাড়ানো হবে, কিন্তু এর মধ্যেই এই ডিসিশনটাকে নাকি চ্যালেঞ্জ করা হয়েছে, এই সম্পর্কে যদি বিস্তারিত জানাতেন। এটা সঠিক যে এই মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যে ইনক্রিজ হয়েছে সেটার বিরুদ্ধে একটি জুডিশিয়াল রিভিউ সাবমিট হয়েছে এই সপ্তাহে, এবং এই জুডিশিয়াল রিভিউটা সাবমিট করেছে সে এটা একটি পেশার গ্রুপ যারা কমিটির জন্য কাজ করে থাকে, কমিটিকে রিপ্রেজেন্ট করে থাকে। তাদের নাম হচ্ছে রিউনাইট ফ্যামিলিস গ্রুপ, RFUK। আমরা জানি 11th of April 2024-এ যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস, যেটা স্পাউস হিসাবে কাউকে যদি স্পন্সর করতে হয়, ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পার্সন কিংবা রিফিউজি স্ট্যাটাসে যারা আছে তাদেরকে 18,600 কাপলদের জন্য মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট ছিল, সেটা ইনক্রিজ করে 11th of April 2024-এ করা হয়েছে 29,000, এবং আগামী বছরে এটা ইনক্রিজ করে হয়ে যাবে 38,700। তো এই যে ইনক্রিজ, এই ইনক্রিজটাকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে এই জুডিশিয়াল রিভিউ সাবমিট হয়েছে। আমরা জানি যে গভর্নমেন্টের যে ফাইভ যে পয়েন্ট যেটা নেট লিগাল মাইগ্রেশন কমানোর জন্যে করা হয়েছে, প্ল্যান করা হয়েছে, তার ভিতরে একটি ছিল, সেটা হচ্ছে যে এই যে স্পাউস যে হিসাবে কাউকে স্পন্সর করতে গেলে তাদেরকে এই ইনকাম থ্রেশের এখন 29,000 করা হয়েছে। তো এই নেট মাইগ্রেশনের নামে মূলত এটা করা হয়েছে, এবং এটাকেই চ্যালেঞ্জ করা হবে হয়েছে চ্যালেঞ্জ করা হয়েছে হাইকোর্টে, এবং সেটার গ্রাউন্ড হচ্ছে যে এই যে ইনক্রিজ, মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট ইনক্রিজ, এটা বাচ্চাদেরকে সেপারেট করবে তাদের বাবা মা থেকে, এটা নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে যে এটা একটি ডিসক্রিমিনেটরি এগেনস্ট উম্যান অ্যান্ড মাইনরিটিস, এটা বৈষম্যমূলক, এটা বন্য, এটা ডিসক্রিমিনেটরি যেটাকে বলা হচ্ছে, এগেনস্ট উম্যান এবং মাইনরিটির কথা বলা হচ্ছে। তো হোম অফিস এই যেটা ইনক্রিজ করেছে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস, এটা যদি কেউ তাদের স্পাউস কিংবা তাদের চিলড্রেনকে যদি স্পন্সর করতে চায় সেক্ষেত্রে 29,000 করা হয়েছে 9th of April থেকে, এবং এটা বেড়ে 38,700 নেক্সট ইয়ারে হবে। এই যে জুডিশিয়াল রিভিউটা করা হয়েছে এই সপ্তাহে, যে পেশার গ্রুপ যাদের নাম বলেছে রিউনাইট ফ্যামিলিস UK, তো তারা যেটা বলতে চাচ্ছে যে এই যে মেজার, যেটা এই মেজারটা মূলত এটা কন্ট্রারি টু দ্য UN কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, মানে এটা বহির্ভূত কিংবা এটা কনফ্লিক্টিং টু দ্য UN কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ডের সঙ্গে, এবং তারা ক্লেম করছে যে তারা কোশ্চেন রেজ করবে যে এটার কোনো লিগাল সাউন্ড কোনো বেসিস ছিল না এই ইনক্রিজের পিছনে, এবং এই ডিসিশনটা কি নেওয়া হয়েছে ইন লাইন উইথ অফিশিয়াল হোয়াইট হল অ্যাডভাইস, দ্যাট মিন্স পার্লামেন্টকে এখানে মিন করা হয়েছে, যে পার্লামেন্টের যে সঙ্গে কোনো রকমের ইন লাইন করা হয়েছে কিনা অ্যাডভাইস নিয়ে, সেই ব্যাপারেও তারা এই 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 জুডিশিয়াল রিভিউতে তারা চ্যালেঞ্জ করবে। এই যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যে ইনক্রিজ, এটা মূলত ইন্ট্রোডিউস করা হচ্ছে বাই হোম অফিস, হোম সেক্রেটারি জেমস ক্ল্যাভারলি, এবং সেখানে RFUK যেটা তারা ক্লেম করছে যে নিউ মাইগ্রেশন মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট এটা ব্রিচ করে ইকুয়ালিটি অ্যাক্টকে, এবং এটার কারণ হচ্ছে যে এটা ডিসপ্রপোর্শনেটলি অ্যাডভার্স ইফেক্ট আনবে অন ওম্যান, মেম্বার্স অফ দ্য মাইনরিটি গ্রুপস এবং ইয়াং পিপুল, তার মানে ইয়াং পিপুল এবং মেম্বার্স অফ দ্য এথনিক মাইনরিটি গ্রুপস এবং ওম্যানদের উপরে এটা
একটা ব্যাডলি ইম্প্যাক্ট করবে এই নতুন আইনটা। এই ডেভেলপমেন্টটা মূলত আসে গত টুইজডেতে আইটিভিতে একটি ডিবেট হয়, সেখানে লেবার পার্টির প্রধান ছিল এবং প্রাইম মিনিস্টার ঋষি সুনাক ছিল, এবং দুই পার্টির প্রধানই প্রমিস করেছে যে এই লিগ্যাল নেট মাইগ্রেশন কাট ডাউন করা হবে, এবং এই মুহূর্তে লিগ্যাল নেট মাইগ্রেশনের সংখ্যা হচ্ছে 685,000 ইন 2023-তে এই নেট মাইগ্রেশনের সংখ্যা 685,000। এই মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টসটা ইনক্রিজ করা হয়েছে 11 এপ্রিল 2024 থেকে, এবং এটাকে ব্লেম করা হচ্ছে যে এই এই মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস এটা মূলত কাপলদেরকে আলাদা করে দেবে, স্প্লিটিং করে দেবে, এবং তারা বিভিন্ন ন্যাশনালিটির, এবং তাদেরকে ফোর্স করা হচ্ছে তাদের ফ্যামিলিরা যাতে করে সেপারেট থেকে যায়, এবং এবং যে ইউকেতে যারা আছে সেসব পপুলেশনের কিন্তু ইনকাম খুবই কম, যারা ফরেন ন্যাশনাল এখানে সেটেল হয়েছে, এবং তাদের জন্য ডিফিকাল্ট হবে তাদের স্পাউসকে এদেশে আনার জন্যে, এবং কোর্টে ডকুমেন্ট তারা দিতে চাচ্ছে, এবং তারা বলবে যে এটা সেক্রেটারি অফ স্টেটের ব্রিজ করেছে তার যে লিগ্যাল অব্লিগেশন আছে, বিশেষ অন Article 3 অফ দ্য UN কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, এবং তারা যে ইনক্রিজের যে রেজাল্ট সেই রেজাল্টটা যে অনেক অনেক বাচ্চাদের কে সেপারেট করবে তাদের পিতামাতা থেকে, এবং তাদেরকে হয়তো অ্যাব্রোডে থেকে যেতে হবে, এবং যে ব্রিটিশ স্পন্সর আছে এবং তাদের পক্ষে সম্ভব হবে না তাদের সেই আত্মীয়স্বজনকে সঙ্গে স্পন্সর করে এদেশে নিয়ে আসার জন্য। তো এই যে আইনটার কথা বলা, যে এই যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যেটা, এটা মূলত উইদাউট প্রপার অ্যানালাইসিসে করা হয়েছে, এবং এটা ব্রিচ করছে পাবলিক লকে, পাবলিক ল ডিউটিসকে, যখন এটা কোনো অ্যাসেসমেন্ট করা হয়নি যে এটার ইম্প্যাক্ট কী হবে এই যারা এদেশ তাদের কাপলদের সঙ্গে সেপারেটিং হবে, কিংবা তারা স্পন্সর করে তাদের সেই স্পাউস কিংবা চিলড্রেনদেরকে আনতে পারবে না। তো এই চ্যালেঞ্জটা এখনও শুরু হলো। আমরা জানি যে এর আগেও এই ধরনের চ্যালেঞ্জ হয়েছিলো যখন 18,600 হয়েছিল। তো আমরা এটার উপরে কী ডিসিশন হয় এবং এটার লিগ্যাল পজিশন কী হয় সেটা আবার আপনাদেরকে আপডেট দেবো। ধন্যবাদ।